নমস্কার বন্ধুরা, কুকিং উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের বাঙালি স্টাইলে মাটন রসা। মটন রসার বানানোর জন্য কী কী লাগবে এবং এই রেসিপিটা চলো দেখে নিই। মাটন রসা বানানোর জন্য এখানে আমি প্রথমেই মাটন নিয়ে নিয়েছি 700 গ্রাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। আলু পরিমাণ মতো, আদা রসুন, পেঁয়াজ এখানে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা, আদা রসুন আর 1টা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 1টা টমেটো আর আলু, আর এখানে কিছু গুঁড়ো মশলা যেমন কাশ্মীরি মিরিচ লঙ্কা গুঁড়ো 2 টিস্পুন, হলুদ 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরে 1/2 টিস্পুন, আর এখানে রেখেছি আমি একটু গরম মশলা, গোটা গরম মশলা, জৈত্রী এলাচ, লবঙ্গ আর তেজপাতা আর একটু জিরে, গোটা জিরে। আর প্রথমেই কী করবো দেখো, প্রথমেই এই যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে পেঁয়াজ আদার কুঁচি হচ্ছে 2 ইঞ্চি আদা আর রসুনের কোয়া হচ্ছে 7-8 পিস, আর টমেটোটাও অবশ্য দিয়ে দেবো, একসাথেই সব পেস্ট বানিয়ে নেবো। আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। কড়াতে তেল গরম করে দিয়েছি, বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হয়েও গেছে, এখানে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলেই আমি মটন রসাটা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 4 টিস্পুন আমি এখানে মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো লালচে করে আমি ভেজে নেব, আলুগুলো লালচে করে ভাজার জন্য হলুদ আর নুনটা দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা রং হয় আলুতে, লালচে রঙের হয়, লালচে করে ভেজে নেব। আর এখানে দেখো পেস্টটা বানানো হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, পাশে সরিয়ে রেখে দিলাম, এবং আলুগুলোও এখানে লালচে হয়ে গেছে। এবার আলুগুলোকে একটি পাত্রে আমি তুলে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি একটা পাত্রে, এরপর ওই একই তেলে ফোড়নটা দিয়ে দেব, তেজপাতা, জিরে আর এখানে গরম মশলা, গোটা গরম মশলা অবশ্যই, তার সাথে জয়িত্রী দিয়েছি। তারপরে গরম মশলাটা ভালো গন্ধ বেরোলে ভালো করে নাড়াচাড়া করার পর লো হিটে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা লালচে করে ভাজবো। অবশ্যই একটু চিনি দিয়ে দেবো রঙের জন্য, একদম সামান্য, যাতে রঙটা খুব সুন্দর আসে। আর চিনি দেওয়ার ফলে এখানে টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে, তবে অল্প সামান্য চিনি দিতে হবে। পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লালচে না, হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপরে যে মটনটা ধুয়ে রাখা ছিল সেই মটনটা এতে দিয়ে দেবো, এবং মটনটা দিয়ে আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব। মিনিট দিয়ে নাড়াচাড়া করার পর দেখো মাটনের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে। এরপর এতে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা যে স্মুথ পেস্টটা বানিয়ে রাখা আছে সেইটা দিয়ে দেবো। খুব ভালো করে পেস্টটা দিয়ে মাটনের সাথে কষতে হবে, আদা রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা ভালো করে কষে সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ কষতে হবে। মিনিট দেড়েক বা মিনিট এক মিনিটের মতো কষে নেবার পরে গন্ধটা চলে যাবে। এরপর এতে আমি যে গুঁড়ো মশলাগুলো, কাশ্মীরি মিরিচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনেটা একটা জল, একটু জল দিয়ে পেস্ট বানিয়ে আমি রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। এরপর সব মশলা একসাথে খুব ভালো করে মটনের সাথে কষে নিতে হবে, কষাটা যত ভালো হবে তত মটনের টেস্টটা খুব সুন্দর আসবে। এরপর লো হিটে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো মটনটা রেখে দেব। দেখো বন্ধুরা, আমি মিনিট করে সময় ধরে মটনটাকে ভালো করে কষে নিয়েছি,
ওপরে তেলও ভেসে উঠেছে এবং মাটনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কষা কষা মাটন কষা। এবারে কষা তো আমার খুব ভালো করে হয়ে গেছে, আমি এবারেতে গরম জল দিয়ে দেবো, তবে জলের পরিমাণ অল্প দেবো কারণ এটা ঝোল হবে না, এটা রসা হবে। আমি অল্প মতো জল দিয়েছি, আর একটু গরম জল অবশ্যই দিতে হবে, ঠান্ডা জল কিন্তু এক্ষেত্রে দেওয়া যাবে না। আমি একটু গরম জল দিয়েছি ঝোলটা। এবার আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো সেদ্ধ হবে, আর এতে আগে থেকেই বলেছি এটা তো রসা, এটাতে বেশি ঝোল হবে না, গ্রেভি গ্রেভি হবে। নুনটা আমি এখন দেব কারণ প্রথমে আমি নুন দেবো না, আমি জল ঢালার পরে নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ এতে আমি অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব, নেড়ে দেখো ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে একবারে লো হিট করে ঢাকা দিয়ে ভিটভিটে আঁচে হবে 30 মিনিট আমি এটাকে বসিয়ে রাখবো লো হিটে। 30 মিনিট পরে আমি আবার ফিরে এলাম, মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটা ঠিক রসাতে যেরকম হয় ঠিক সেই রকমভাবেই গ্রেভিটা দেখো সেই রকমই হয়েছে। জলটা তাই ভুজে দিতে হবে। এরপর আমি এতে সানরাইজের যে গরম মশলা সেটা 1 টিস্পুন দিয়ে দেব। সানরাইজের গরম মশলাটি খুবই মানে গন্ধটাও খুব ভালো এবং অনেকক্ষণ থাকে, খুব ভালো বলে এটা ইউজ করি আমি। আর আলুগুলো আমি 5 মিনিট আগে তুলে রেখেছি গ্রেভি থেকে একটা পাত্রে, কারণ আলুটা বেশি সেদ্ধ হয়ে যাচ্ছিলো। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, পাশে থেকো। আর কেমন হলো অবশ্যই জানিও, বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খাবে, রুটি পরোটা ভাত সবাইকার সাথে জমে যাবে। নমস্কার।